আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আর কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্যে তো অনেকে এই নিয়ে জানতে চেয়েছেন যে কী কী সমস্যা থাকলে বিজেপিতে চাকরি হয় না বর্ডার গার্ডে চাকরি হয় না যে সমস্ত ভুলের কারণে তারা চাকরি থেকে বাদ পড়ে যান বিজেপি মূলত বাংলাদেশে হাজারো তরুণের স্বপ্নের চাকরি তা তারা অনেকেই অনেক অজান্তে বা জানার সত্ত্বেও তারা অনেক ভুল করার কারণে চাকরি থেকে বাদ পড়ে যান মাঠে গিয়ে বা বিভিন্ন কারণে তো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ভিডিওটি লম্বা হতে পারে আপনারা নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়ার আহ্বান রইল আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রাখবো তাদেরকে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ করতে করতে চাচ্ছি তো যে ভুলের যে সমস্ত ভুলের কারণে মূলত বিজেপিতে চাকরি হয় না আপনাদের স্বপ্ন ভেঙে যায় আপনারা চাকরিতে যোগদান করতে পারে না তো আশা রাখি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো আপনাদের সেই ভুলগুলো আর পরবর্তীতে আর হবে না আপনাদের চাকরিতে কোনো বাধা আসবে না তো চলুন আমরা সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি সেই বিষয়গুলো তুলে ধরার জন্য মূলত আজকে আমি একটি সমস্যার কথা বলবো যেগুলো থাকলে আপনারা কোনোভাবেই বিজেপিতে জয়েন করতে পারবেন না বা চাকরিতে জয়েন করতে পারবেন না প্রথম অপশান হচ্ছে কোনো আপনার নামে জন্য কোনো মামলা থাকে আপনি যদি কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থান অথবা থানায় যদি না আপনার নামে কোনো প্রকার মামলা থাকে তাহলে আপনার বিজেপিতে চাকরি হবে না হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন শুধু বিজেপিতে নয় আপনার কোনো ডিফেন্সে চাকরি হবে না সরকারি কোনো ডিফেন্সে আপনার চাকরি হবে না যদি আপনার নামে কোনো মামলা থাকে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণটা হচ্ছে বরখাস্ত হয়ে থাকলে আপনার জন্য কোনো সরকারি চাকরিতে বরখাস্ত অথবা অপসারিত হয়ে থাকেন তাহলে আপনার বিজেপিতে চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে অর্থাৎ আপনি যদি কোনো সরকারি চাকরি হইতে স্বেচ্ছায় বা আপনার কোনো অপকর্মের জন্য বরখাস্ত হয়ে থাকেন তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা নেই মানে আপনার চাকরি হবে না বিজেপিতে তিন নম্বরে হচ্ছে ভুল তথ্য দেওয়া চাকরি আবেদন বা কাগজপত্র কোনো প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না ভুল তথ্য তো অনেকেই দেয় লাস্টে একটা সময় যা বুঝতে পারে যে আসলে ভুল তথ্য দেওয়ার কারণে তার চাকরিটা হয়নি যদি কোনো প্রকার ভুল তথ্য দেওয়া হয় তাহলে আপনার চাকরি তো হবেই না বরং আপনাকে আইনের আওতায় আনা হবে তাই আপনাদের অনুরোধ করে বলবো চাকরির আবেদন বা কাগজপত্র কোনো প্রকার ভুল তথ্য ভুলেও দিবেন না তারপর হচ্ছে মাদক সেবন করা মাদক হইতে সাবধান বিজেপিতে ভর্তি পরীক্ষার সময় মাদকাসক্ত ব্যক্তি পরীক্ষা করার জন্য ড্রপ টেস্ট করানো হয় আপনারা যারা মাদক সেবন করবেন বা করেন তাদের জন্য বিজেপিতে তো চাকরি হবেই না আর ড্রপ টেস্টে আপনি সেই যদি মাদক শক্ত হয়ে থাকেন তাহলে আপনারা ধরা খাবেন আজ যদি প্রমাণিত হয় তাহলে চাকরি থেকে চাকরির মাঠ থেকে বাদ পড়তে হবে আপনি সব কিছু কমপ্লিট কিন্তু আপনি মাদকাসক্ত ডপ টেস্টে ধরা পড়ছেন আপনার চাকরির মাঠ থেকে আপনাকে বাদ দিবে বদক একটি জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট তাই আসলে আমরা মাদককে না বলি সুন্দর একটি দেশ গড়ি সাঁতার না জানা এ হচ্ছে আর একটি সমস্যা বিজেপিতে ভর্তি ইচ্ছুক পুরুষ বা মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে আপনার যদি লক্ষ্য থাকে বাংলাদেশ বিজেপিতে যোগ দেয়া তাহলে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে সাঁতার শুধু চাকরির ক্ষেত্রে নয় এটি আপনার জীবনের সেফটি হিসেবে কাজে দেবে তাই নিজের প্রয়োজনের জন্য হলো সাঁতার জানাটা জরুরি এখন সাঁতার জানে না এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে তারপর অনেকে আছে সাঁতার জানে না যারা শহরে বড় হয়েছে বা শহরে যারা বেড়ে উঠেছে তারা অনেকেই সাঁতার জানে না তো আপনারা সাঁতার শিখে যাবেন তারপর হচ্ছে বয়স আপনার বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে যদি এক দিন কম বেশি হয় তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন আঠারো বছর আঠারো থেকে তেইশ বছর এক দিন যদি কম বেশি হয় তাহলে আপনি অবশ্যই বিজিবি থেকে বাদ যাবেন তা বিজিবিতে যোগ দিতে হলে বয়স অবশ্যই সঠিক থাকতে হবে আপনি চাকরিতে অ্যাপ্লাই করার আগে বা চাকরি দিয়ে করার আগে যদি আপনার বয়সটা ঠিকমতো হিসাব করে বের করতে পারেন যে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আছে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন নচেত করার দরকার নেই তারপর হচ্ছে অবিবাহিত না হওয়া প্রার্থী যদি বিবাহিত হয়ে থাকে বা তালাকপ্রাপ্ত হয়ে থাকে তাহলে বিজেপিতে চাকরি হবে না শুধু বিজেপিতে না অনেক সরকারি চাকরির ক্ষেত্রে বিবাহিত হলে চাকরি হবে না আপনার লক্ষ্য যদি থাকে বিজেপিতে চাকরি করা তাহলে আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে আপনার চাকরি হওয়ার পর তারাই আপনাকে সময় দেবে বিয়ে করার জন্যে সেই সময় আপনাকে বিয়ে করতে হবে তার আগে কোনোভাবেই করা যাবে না তারপরে আছে সঠিক কাগজপত্র নিয়ে না যাওয়া মাঠে আমি আমাদের চ্যানেলে একটা ই পাবেন ভিডিও পাবেন যে আমরা কীভাবে কী কী কাগজপত্র আপনি বিজেপিতে নিয়ে যাবেন সব বিষয়ে নিয়ে আলোচনা করা আছে আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকে সব এটা হচ্ছে সঠিক কাগজপত্র না নিয়ে যাওয়া তারা যে কাগজপত্রগুলো আপনাকে নিয়ে যেতে বলছে এগুলো যদি না নিয়ে যান আপনার মাঠ থেকে বাদ পড়ে যাবেন মানে বিজেপির চাকরি থেকে বাদ পড়ে যাবেন বিজির মাঠে প্রবেশের আগে অবশ্যই সকল প্রকার দরকারি কাগজপত্র চেক করে প্রবেশ করতে হবে কাগজপত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাগজ সামান্য ভুল থাকলে পাঠ থেকে মাঠ থেকে বের করে দেওয়া হবে তাই কাগজপত্র খুব ভালো করে চেক করে নেবেন এবং চাকরির মাঠে যাওয়ার সময় খুব যত্ন করে রাখবেন মনে রাখবেন একটি ভুলের কারণে আপনাকে মাঠ ছেড়ে চলে আসতে হতে পারে এটা খুবই দুঃখজনক কারণ আপনি সব কিছু ঠিক আছে হঠাৎ করে দেখলেন যে একটা কাগজ আপনি নিজে তো ভুলে গেছেন অথবা একটা কাগজ সঠিক নেই সেক্ষেত্রে আপনাকে মাঠ থেকে চলে আসতে হবে তারপর হচ্ছে মাঠে সান্ত্বনা থাকে এটা হচ্ছে সর্বলাস্ট মাঠে প্রবেশের পর কোনো রকম ঝামেলা করা যাবে না কারণ পার্থী মাঠে প্রবেশের পর থেকে তাকে ফলো করা হয় তাই মাঠে প্রবেশের পর যতম নম্বর বদ থাকতে হবে পার্থে কোনো অশ্লীল কাজ চোখে পড়লে মাঠ থেকে বাদ দেওয়া হবে এটা হচ্ছে সর্বলাস্ট লাস্ট আপনারা যে আপনাদের যে নইটি সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো থেকে অবশ্যই আপনারা নিজেরা বিরত থাকবেন আর আমাদের ভিডিওটি দেখে পার্ট বাই পার্ট আপনারা বুঝতে পারবেন যে আসলে কী কী কারণে কী কী সমস্যার কারণে আপনি মূলত চাকরি হয় না এই সমস্যাগুলো আপনারা বাদ দেওয়ার চেষ্টা করবেন আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে তো এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন Wszystko tak, Ben. Allah